আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেশ কয়েক বছর আগে আমাদের একজন চাচা আমেরিকা প্রবাসী, তার বাড়ি হচ্ছে বাংলাদেশ, সম্ভবত সিলেটে। তার সঙ্গে হোয়াটসঅ্যাপে সম্ভবত কয়েকবার কথা হয়েছে, এবং তার বিশেষ করে আরো ভাতিজা আবু নাইম, যে হোক ইটিসি, এ ধরনের কিছু ভাইদের সঙ্গে কথা হয়েছে। তো যাই হোক, তিনি কিছু আলোচনা করেছেন আমার ভিডিওকে, ক্লিপকে সামনে রেখে, এবং তিনি বোঝাতে চেয়েছেন যে আমি কিছু ভুল করেছি, কিছু মিথ্যা কথা বলেছি, কিছু খেয়ানত করেছি, আমাকে পাকড়াও করেছে, অনেক কিছুই তিনি এ নিয়ে একটা বেশ দীর্ঘ একটা লিস্ট দেখেছি। তো যাই হোক, আমি আলোচনার জবাব দিইনি, তার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান কয়েকটি কারণ, যেমন চাচা যান যেসব ভিডিওগুলো আমাকে কেন্দ্র করে বানিয়েছে, তার ভিউ সংখ্যা এতটাই কম, মানে দেখা যাচ্ছে 2 বছর ধরে 1000 হয়নি বেশ কিছু ভিডিও। তো আমি প্রথমত ভেবেছি যে চাচার ভিউ বাড়ুক, আমি জবাব দিব। এখন কেউ মানে দেখেনি, মানে আমি চাই যে আমি ভুল করলো মানুষ দেখুক, তারপরে যখন ভুল করেছি মানুষ দেখবে, তারপরে তো আমি জবাব দিব। আমি এমনটাই আমি মনে করি, বা আমার এমনটা চিন্তাধারা সবসময় কাজ করে যে একটা আমাকে নিয়ে ভিডিও করেছে, তার যদি 20,000 25,000 ভিউ না হয়, আবার তার জবাব দেওয়াটা কেমন দেখায়। এটা আমার পার্সোনাল একটা মতামত, এটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। 2 নম্বর পয়েন্ট, যে যেসব আলোচনাগুলো করা হয়েছে, আমি নঈম আমার আয়লুন হুদা চাচার যে ভাতিজা, ওনার সঙ্গে কথা হয়েছে, আমি কিছু কিছু জিনিস তাকে দিয়ে খবর পাঠিয়েছি যে এখানে যে চাচা ভুল ধরেছে এটা সঠিক নয়। আমি তারপরে দলিল প্রমাণ বা আমার যুক্তি বা আমার এগুলো আমি পেশ করেছি, তারপর যাই হোক সেগুলোকে ভুল বলে এখনো ইউটিউব চ্যানেল আছে। তো যাই, কিছুদিন থেকে চাচা যান বলছে যে ব্রাদার রাহুল তার ভিডিওর কোনো জবাব দেয়নি, জবাব দেয়নি, জবাব দেয়নি, এবং তার অনুসারী যারা আছে তাকে ফলো করে, তারা একই কথা আমাদের দেশের সামনে বারবার বলছে। তার জন্য মনে করলাম যে না, কিছু জবাব দিই। 3 নম্বর পয়েন্ট, যে জবাব না দেওয়ার আর একটা কারণ ছিল এটা, যে আমাদের কাছে টেকনোলজি অত উন্নত না, আর চাচার যে ভুলগুলো আমার ধরেছে এগুলো কিতাব খুলে খুলে না দেখালে এটা সম্ভব নয়, তাই বিশেষ করে কিতাব দেখানোর জরুরত আছে এখানে। তার জন্যই টেকনোলজি যেতে এত উন্নত না। আর আপনারা জানেন আমি শুধু সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লাইভ এসে আলোচনা করি, তার জন্য অনেক ক্ষেত্রেই অনেক কিতাবপত্র এগুলো দেখানো সম্ভব না, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা ছোট্ট একটা কারণ। তো যাই হোক, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন যে স্ট্রিম এসেছে এখানে কিতাবপত্র দেখানো যায়। আলহামদুলিল্লাহ, আমিও নিয়াত করেছিলাম যে চাচার জবাব দিব, তারপর চাচার আগ্রহ দেখে আমার একটু ভালো লাগলো, ইনশাল্লাহ আজকে চাচার ভিডিও জবাব দিব। চাচার ভিডিও আজকে প্রথম অংশ তথা 1 নম্বর পর্ব, আমাকে নিয়ে যে ভিডিও গুলো করেছে, আসেন প্রথমত আমরা দেখি যে চাচার সঙ্গে আমার কিছু কথা হয়েছে, সেই কথার কিছু অংশ আমরা তার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ থেকে তিনি যেগুলো আপলোড করেছে সেগুলো আমরা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার চাচাকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক থেকে, যে চাচা যান এবং তার বেশ কিছু ভক্তরা বলছে আমার চাচা আমার বেশ কিছু ভুল ধরেছে, সেগুলো জবাব কেন দিচ্ছি না, আমার চাচার আগ্রহ দেখে মনে হচ্ছে ওনার জবাব দিতে হবে, তাই নিয়াত করলাম চাচার ভিডিও এর জবাব দেবো ইনশাল্লাহ। এটা আমি পোস্ট করেছিলাম, চাচা এটাকে স্ক্রিনশট নিয়ে তিনি পোস্ট করেছে, বলছে ভাতিজা ভাতিজা জবাব দেবেন, চাচা ভাতিজা যেখানে আসুন সবাই সেখানে, তবে ভাতিজা টু দা পয়েন্টে জবাব দিবেন। চাচা একটা বলেছেন যে টু দা পয়েন্টে যেন জবাব দেওয়া হয়, ঠিক আছে আমরা তার জন্য এসেছি। তারপর চাচা এখানে আমার যে খেয়ানত বা ভুল, তার দৃষ্টিকোণ থেকে তিনি এখানে একটা ইউটিউবে একটা লিঙ্ক দিয়েছে, এখানে 17খানা সম্ভবত লিঙ্কে আছে, আমরা ক্লিক করি 17খানা লিঙ্ক ভিডিও সম্ভবত আমার এখানে তিনি ধরেছেন, আসেন দেখা যাক লিঙ্কটা খুলছে, আজকে নেট এমনি অত্যন্ত দুর্বল। হ্যাঁ, এই তো এখানে চলে এসেছে, চাচা ভুল ধরেছে যে মিথ্যাচারে হাতে নেতে ধরা পড়লো ব্রাদার রাহুল হোসেন, ইমামের পেছনে সুরা ফাতিহা প্রসঙ্গ 1, 2, 10G স্পিডে মিথ্যাচার, 6 সেকেন্ডে 2টা, ইমাম আবু হানিফা ইমাম আউজাই রাইমাহুল্লাহ, 3 নম্বর ব্রাদার রাহুল পাকরাও বে বিসমিল্লা সন্তানদের এখন দেখাও যায়, 4 নম্বর তিনি ভুল ধরেছেন যে তেওলাত হাতে নাতে ধরা খেলেন ব্রাদার রাহুল হোসেন, তারপর দিয়েছেন যে রাহুল আবারও মিথ্যাচার, এবার ইমাম ইবনুল মুবারককে নিয়ে, 6 নম্বর বলছে মিথ্যাচার আবারও পাকড়া রাহুল আনোয়ার শেখ কাশ্মীরিকে নিয়ে, 7 নম্বর ওসুরে হাদিস এ ফাতিহা রাহুল হোসেন পাকড়াও, তারপর 3 জানুয়ারি 2012 ধরা খেলেন ব্রাদার রাহুল হোসেন, দিন শিখবেন কার কাছে, তারপর দিয়েছেন হানাফি সনদ নিয়ে ধরা খেলো ব্রাদার রাহুল আর এক সালাফি, তারপর দিয়েছেন স্বাধীনতার শত্রু ব্রিটিশদের দালাল
এটা আমাকে নিয়ে নয়, কিন্তু আমার প্রোফাইলের চাচা কেন ঢুকেছে আমি জানি না। তারপর দিয়েছে কি যে বলদের সাথে বাহাস হয় সালাফিদের পাল্টা চ্যালেঞ্জ, এটা তো আমাকে নিয়ে চাচা ভিডিও করেনি কিন্তু কেন রেখেছে এটা আমার অজানা। তারপর দিয়েছে আহলে সুন্নাহ মিডিয়া সুন্নাতের প্রমাণে আপোষ, তারপরে মানে এটাও আমাকে নিয়ে ভিডিও রচনা করেনি বানাইনি। তারপর দিয়েছে বাহাস ব্রাদার রাহুল হোসেন, বাহাস ব্রাদার রাহুল হোসেন মৌলানা নাসিরুল্লাহ ইমাম আবু হানিফাকে তাবে ছিল, এটাকে আমাকে নিয়ে করেছে। তারপর আবু হানিফাকে তাবেই পাকরাউদ সালাফি, তারপর আমাকে এই 10টা ভিডিও। তারপরে যে বিরোধ কিসের এটা আমাকে নিয়ে না, তারপরে এটা আমাকে নিয়ে নাই, লাস্টে একটি সালাফি ফিতনার অবসান। তারপর আমি তার লিস্ট দেখে বুঝতে পারলাম যে টোটাল ইন টোটাল আমার নাম ধরে 11খানা তিনি সমালোচনা করেছেন, সবগুলো সমালোচনা নয়, কিছু আমি সঠিক কথা বলেছি সেটাকেও তিনি উল্লেখ করেছেন। যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না, আমি এখানে বলেছি যাবে, আমি দলিল পেশ করেছি, তো এটা আমার ভুল ধরেনি, আমাকে সাপোর্ট করেছে আমার চাচা জান। তো এই নিয়ে তো আজকে আসুন, প্রথমে তিনি যে লিস্ট দিয়েছেন সেই লিস্টের ভিডিওতেই আজকে আমরা প্রথম জবাব দেব। প্রথম যে ভিডিও মিথ্যাচারের হাতে নিয়ে ধরা খেলেন ব্রাদার রাহুল হোসেন ইমামের পেছনে সুরাতুল ফাতিহা পাঠ করা প্রসঙ্গে আমরা ভিডিওটাকে চালাবো। সেই ভিডিও হচ্ছে আমরা এখানে স্ক্রিনে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন হাদিস নিয়ে মিথ্যাচার হাতে নাতে ধরা খেল রাহুল হোসাইন, তিন নভেম্বর 2017-তে তিনি ভিডিওটা বানিয়েছেন, অনেক দিন হয়ে গেল, ভিউ সংখ্যা 695, 23 নভেম্বর 2018-তে তিনি আপলোড করেছেন। তো যাই হোক আমরা তারপর জবাব দেবো, আসেন প্রথমত আমরা চাচা কি ভুল ধরেছে আমার আমরা সকলে শুনে নি, তারপরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক পর্যায়ে চাচার জবাব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেব। আসেন আমরা ভিডিওটা শুনি। এক মিনিট চাচা এক মিনিট, এইখানে আচ্ছা আমি আগে চাচার আলোচনাটা সম্পূর্ণ চলে তারপরে আমি জবাব গুলো দিব। আচ্ছা আপনারা আমার চাচা জানের ভিডিও শ্রবণ করলেন এতক্ষণ, আপনারা দেখেছেন যে চাচা একটা অভিযোগ করেছে, তার প্রথম অভিযোগ হচ্ছে এইটা যে আমি একটি আলোচনা করছিলাম কোন এক প্রশ্নোত্তর পর্বে, আমি একটা লম্বা সময় ধরে একটা উত্তর দিয়েছিলাম, প্রায় 70 মিনিট ধরে উত্তরটা ছিল, চাচা একটা অংশ নিয়ে এসে তিনি সমালোচনা করেছে, কোনো সমস্যা নেই। প্রথম কথা যে মানুষ মাত্র ভুল হবে এটা অস্বীকার করার কিছুই নেই, আর মানুষ যখন প্রশ্নোত্তর মানে হঠাৎই তাৎক্ষণিক প্রশ্নে জবাব দিচ্ছে, এখানে ভুল হওয়াটা বা কিছু তথ্য ভিত্তিক কিছু ভুল দেওয়াটা বা রেফারেন্স ভুল দেওয়াটা এটা ভুল হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। তবে যখন স্পষ্টভাবে গবেষণা করে স্টাডি করে রীতিমতো তারপরে ল্যাপটপ নিয়ে সামনে বসে যদি কিতাব খুলে খুলে দেখানো হয় এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থেকে যায়, কিন্তু তাৎক্ষণিক জবাব দিতে গেলে ভুল হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। এমন কোনো মানুষ নাই যে মাইক ধরেছে কিন্তু তার ভুল হয়নি, এটা খুঁজে পাওয়া মুশকিল। আমার জানা মতে তো প্রত্যেকের ভুল হবে, আর আল্লাহর রাসূলের স্পষ্ট কথা আছে যে কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তানই ভুল করবে, সূরা তিরমিজি হাদিস নম্বর 2499। তো এ থেকে প্রমাণিত যে মানুষ ভুল করবে। তারপরে চাচা যে ভুলটা ধরেছে আসলে কি এটা আমার ভুল, আমি একটা দলিল পেশ করেছিলাম। আর একটা পয়েন্ট বলি, যে ভিডিওটা চালাইছে এটা আমার জীবনের প্রথম একটা ভিডিও যেটা ইউটিউব চ্যানেলে আসে, এবং এটা আমার সর্বপ্রথম প্রথম দিককার একদম ভিডিও এটা আলহামদুলিল্লাহ। সেই সময়তেই আমি এভাবে দলিল ভিত্তিক রেফারেন্স দিয়ে একটা আলোচনা করেছিলাম, একদম প্রথম জীবনের আমার বক্তৃতা জগতের প্রথম ভিডিও এটা ইউটিউবে প্রথম আসে, আলহামদুলিল্লাহ চাচার দৃষ্টিগোচর করেছে। দুই নম্বর পয়েন্ট, যে চাচাকে বলি যে প্রথমত যে আমাকে একটা প্রশ্ন করেছে তার আমি উত্তর দিচ্ছিলাম,
উত্তর দেওয়ার সময়তে আমি সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না এই মর্মে দলিল পেশ করেছিলাম। অবশেষে যখন হানাফি যারা আছে তাদের পক্ষ থেকে যে দলিলগুলো পেশ করা হয় সেই দলিলে খণ্ডন করেছিলাম। তার জন্য বললাম যে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা জাবরের মাওকুফ বর্ণনা। আমি নিজে বলেছি যে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা না পড়লে তার নামাজ হলো না, তবে ইমামের পেছনে থাকলে ভিন্ন বিষয়। চাচার এখান থেকে দুটো দাবি। চাচার প্রথম দাবি, আর আমি রেফারেন্স দিচ্ছি সুনান তিরমিজি 311 নম্বর হাদিস প্রথম খণ্ড 71 পৃষ্ঠা। চাচার দুটো দাবি যে এখানে সুনান তিরমিজি 311 তে এই হাদিস নাই বা সুনান তিরমিজিতে এই হাদিস নাই। দুই নম্বর বিষয়, চাচার আরেকটা দাবি যেটা মাওকুফ না, তো হচ্ছে জাবের বলেনি, এটা আল্লাহ রসুল বলেছে, এটা আল্লাহ রসুল বলেছে, এটা আল্লাহ রসুল বলেছে, চাচা তিনবার বলেছে। তো প্রথম কথা চাচাকে বলবো যে চাচা, আমি যখন সুনান তিরমিজি রেফারেন্স দিচ্ছি যে সুনান তিরমিজিতে আছে জাবির বিন আব্দুল্লাহর কল মানে মাওকুফ কল, এটা আল্লাহ রসুলের মারফু নয়, কিন্তু তিনি এখান থেকে ভুল ধরতে চেষ্টা করেছেন যেটা আসলে জাবের কল না, এটা আল্লাহ রসুলের কল, এবং সুনান তিরমিজিতে উক্ত বর্ণনাতে এই হাদিস নাই। প্রথম কথা, যারা ইলমের জগতে আছে তারা সকলেই জানে যে প্রকাশনের ভিন্নতার কারণে বিশেষ করে বিভিন্ন হাদিসের সংখ্যা কমে অথবা বাড়ে, কমে অথবা বাড়ে, এটা স্বাভাবিক। তাই দু চারটে আগে পেছনে যদি হাদিস চাচা দেখতো তাহলে আজকে এই ভুলটা হতো না। আসলে সুনান তিরমিজিতে কি আমি যে রেওয়ায়েতের কথা বলেছি এটা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, 100% আছে, কোনো সন্দেহ নেই, একদম মানে 100% সন্দেহ নেই, সুনান তিরমিজি উক্ত রেওয়ায়েতটি বর্ণনা আছে। কোথায় আসেন, আমরা কিতাব দেখা শুরু করি চাচার ভাষায়। আমরা দেখি কিতাবগুলোকে নিয়ে আসার চেষ্টা করি, আমার তো তো ভালো টেকনোলজি নেই চাচার মতো, চাচা যদি একটু সহযোগিতা করতো তাহলে তো ভালোই হতো। দেখি, হ্যাঁ আমরা নিয়ে এসেছি সুনান তিরমিজি, হ্যাঁ সুনান তিরমিজি নিয়ে এসেছি, এটা শেখ সুহাব আর নওতে তাহাকিক অনুসারে যেটা করা হয়েছে। হাদিস নাম্বার 313 তে এসেছে, এখানে আমি দিয়েছিলাম 311, হাদিস নাম্বার 313, এটা সকলে জানে যে ক্রমিক নম্বর এদিক ওদিক একটু হয়। তো যাই হোক, এখানে কি আছে দেখেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আই ইয়াকুনু ওয়ারাউল ইমাম। স্পষ্ট এখানে যে বর্ণনা আমি যেটা দিয়েছি যে জাবির বিন আব্দুল্লাহ থেকে, চাচাকে বলবো যে এটা হচ্ছে মাওকুফ বর্ণনা। ভালো করে লক্ষ্য করে দেখেন যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মান সাল্লা রাকাতান, কোন ব্যক্তি যে সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিহা, অথচ সূরাতুল ফাতিহা পড়লো না, উম্মিল কোরআন পড়লো না। তারপরে স্পষ্ট বর্ণনা আছে ইল্লা ইয়াকুনা ওয়ারাউল ইমাম, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু সে যদি ইমামের পেছনে থাকে তাহলে ভিন্ন বিষয়। এটা এক নম্বর দেখালাম, এটা শেখ সোহেব আরনাউতের মানে নুসখা থেকে তার তাহকিকৃত। এটা বাংলা দেখি আমরা সুনান তিরমিজি, যেটা হোসেন মাদানি প্রকাশনী সুনান তিরমিজি হাদিস নাম্বার 313 তে দেখেন কাইসান হতে বর্ণিত আছে যে তিনি বলেন জাবের বিন আব্দুল্লাহকে বলতে শুনেছেন। দেখেন জাবের বিন আব্দুল্লাহকে বলতে শুনেছেন, জাবের বিন আব্দুল্লাহকে বলতে শুনেছেন মানে মাওকুফ বর্ণনা, জাবের বিন আব্দুল্লাহর বর্ণনা সুনান তিরমিজিতে মজুদ আছে। যে ব্যক্তি নামাজ আদায় করলো অথচ তাতে সূরাতুল ফাতিহা পাঠ করলো না, সেই নামাজ আদায় করেনি। হ্যাঁ, ইমামের পেছনে হলে ভিন্ন কথা, ইমামের পেছনে হলে ভিন্ন কথা। স্পষ্ট চাচা যদি দেখতে পাবে চাচা যে হ্যাঁ ইমামের পেছনে হলে ভিন্ন কথা, আমি দাগিয়ে দিলাম। আর এখানে দেখেন ইল্লা ইয়াকুনা ওয়ারাউল ইমাম স্পষ্ট ভাবে আরবিতে মজুদ আছে, স্পষ্ট মজুদ আছে। সুনান তিরমিজি থেকে দেখালাম, চাচা বলেছে এখানে দুটো জিনিস খণ্ডন হয়েছে চাচার। এক, যে সুনান তিরমিজিতে তিনি পাননি বলেছেন, এটা তিনি 311 তে দেখেছেন, তিনি যদি একটু আগে পেছনে দেখতেন তাহলে এই রেওয়ায়েতটা পেতেন। আর আমি বলেছিলাম যে সুনান তিরমিজি মূল আরবি 71 পৃষ্ঠা, ক্রমিক নাম্বার এদিক ওদিক হতে পারে, তবে এই বর্ণনা আছে। দুই, চাচা এটাকে মাওকুফ হিসেবে তিনি এটাকে অস্বীকার করেছে, যেটা মাওকুফ না বরং মারফু, দিয়ে তিনি সুনান ইবনু মাজাতে গিয়েছেন। তো আমি সুনান, আমি যে দলিল দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি দলিল দেখাতে একদম স্পষ্ট আমি দলিল দেখাতে পেরেছি যে আমি যে বর্ণনা বলেছি এটা মন গড়া নয়, এবং সুনান তিরমিজিতে বলেছিলাম তিরমিজিতে আছে। দুই নম্বর বিষয় যে এই হাদিসটা হযরত জাবের থেকে মাওকুফি আছে, এটা মাওকুফ বর্ণনা, হযরত জাবের রায়, এটা মারফু নয়, আমি এই দলিলটা পেশ করেছিলাম। দেখেন এখানে আরো আছে, এটা ইসলামিক ফাউন্ডেশনের সুনান তিরমিজি, এখানে একই কথা আছে, আমি বারবার পড়ছি না, এখানে একই বিষয়, এখানে 300 আচ্ছা দেখেন একই বিষয়, কিন্তু ইমামের পেছনে হলে ভিন্ন কথা, ইমামের পেছনে হলে ভিন্ন কথা, স্পষ্ট মজুদ আছে যে ইমামের পেছনে হলে ভিন্ন কথা। এ তো গেল অনেক জায়গাতে, আর অনেক জায়গা থেকে দেখানো সম্ভব। এটা হচ্ছে আল্লামা নাসরুদ্দিন আলবানি তাহকিক ইল্লানি আকুনু ওয়ারাউল ইমাম, একই কথা যে ইমামের পেছনে থাকলে ভিন্ন কথা, সুনান তিরমিজির স্পষ্ট বর্ণনা মজুদ আছে।
তো সার্বিকভাবে আপনাদেরকে দেখালাম যে চাচার প্রথম যে অভিযোগ আমার প্রতি ছিল চাচার অভিযোগটা সঠিক নয়, এটা সুনান তিরমিজিতে মজুদ আছে। দুই নম্বর, এটা জাবির বিন আব্দুল্লাহর মাওকুফ বর্ণনা, তাররা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। তাই চাচা এখানে আপনার খাতা আপনার একটু ভুল হয়েছে, এটা আপনি যদি একটু যদি একটু আগে পিছিয়ে যদি আপনি দেখতেন, মানে হাদিসগুলো যদি একটু আগে পিছিয়ে, কারণ 311 বলেছি 312 পরে 313, 311 বলেছি 312 313, একটু ক্রম কিন্তু আমার চেঞ্জ হয়। এটা ইলমের ময়দানে যারা আছে তারা সকলেই জানে। আর যখন আমি বলে দিচ্ছি যে সুনান তিরমিজি মাওকুফ বর্ণনা, আপনি কিভাবে মারফুর দিকে চলে যান এটা উচিত হয়নি আপনার। প্রথমত আসেন, তারপর চাচা যান আমার কি বলে আরো একটু শুনে নি, তিনি আর একটা অভিযোগ মানে আর একটি দলিল নেওয়ার চেষ্টা করেছে, সেটা দেখে একবার দেখি চাচা যান কি কয়। ব্রাদার রাহুল ধরা খেলো হাতে নাতে, হ্যাঁ দেখেন একটু আমি পেছনে দিয়ে দিই আর একবার, যে পেছনে দিলাম من كان له امام جار امام حسن فان قراءه الامام للشيء امام القراءه له قراءه امام القراءه مقتدر ماموم القراءات সুতরাং ইমামের কেরাতি মামুম বা মুক্তাদির কেরাতি আল্লাহ রসুলের কথা সহি হাদিস। এই দেখুন শেখ আলবানী বলছেন হাসান, এই হাদিসটা হাসান। আমরা শুনলাম স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস, তবে ভিন্ন কথা এমন কিছু নয়, স্পষ্টভাবে হাদিস যার ইমাম আছে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। যাই হোক, আপনার চাচা জানের কথা আমার শুনেছেন। আমি আজকে এত দূর পর্যন্ত আলোচনাটা রাখলাম, এরপরে চাচা আর একটা অভিযোগ করেছে, অভিযোগটা আলাদাভাবে আমরা খণ্ডন করব। প্রথম কথা, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, তিনি বলেছেন যে তবে ইমাম পেছনে থাকলে ভিন্ন কথা এমন কিছু নেই, এটা আল্লাহ রসুলের কথা মাওকুফ নয়। আমি প্রমাণ করতে সার্থক হয়েছি, আপনারা সকলে দেখেছেন এটা আসলে মাওকুফ, এটা জাবির বিন আবদুল্লাহর কল, সুনান তিরমিজিতে আছে, প্লাস এটা জাবির বিন আবদুল্লাহর কল, দুটোই আমার দলিল যে দলিল পেশ করেছে আলহামদুলিল্লাহ দুটো সঠিক দলিল পেশ করেছে। চাচা যেটা বলেছে যেটা ইমাম পেছনে থাকলে ভিন্ন কথা এমন কথা নাই, না চাচা আছে সুনান তিরমিজিতে আছে, আপনি একটু দেখতে পারেন এবার, আপনাকে দেখিয়ে দিচ্ছি ভাতিজা, কোনো সমস্যা নেই, চাচাও ভুল করতে পারে ভাতিজা ভুল করতে পারে, দুজনই পরামর্শ করে আমরা নিজেদের ভুলগুলো শুধরিয়ে নেবো, তাই না? কথা হচ্ছে এটাই। দুই নম্বর কথা, যে চাচা এরপরে তিনি সুনান ইবনু মাজার মধ্যে চলে গেলেন, আমি সুনান তিরমিজির দলিল দিলাম, তিনি বলছেন যে আমরা হাদিসটা নিয়ে এসেছি সুনান ইবনু মাজা থেকে, 850 নম্বর হাদিস, যেটা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, মানে কানা লাহু ইমামু, যে ইমামের কিরাত মুক্তির জন্য যথেষ্ট, এই মাশহুর একটা বর্ণনাকে তিনি নিয়ে পেশ করছেন এবং তিনি এটার পরে দলিল কায়েম করার চেষ্টা করছেন। অথচ আমি দলিলটা দিইনি, চাচা নিজের ইচ্ছে মতো তিনি চেষ্টা করেছে। আসেন, চাচা যে দলিল দিলেও এই দলিলটা কতটা গ্রহণযোগ্য, চাচাকে প্রথমত বলবো যে চাচা আপনি যে দলিলটা দিলেন দলিলটা অত্যন্ত, তো আপনি যেহেতু মাসলাকে আহানাফ, আপনার সুনান ইবনু মাজা থেকে এই দলিল দেখানো উচিত হয়নি, সুনান ইবনু মাজা থেকে এই দলিল সুনান ইবনু মাজাদের সনদের দলিল আপনার দেখানো উচিত হয়নি, এটা উচিত হয়নি। আসেন, কেন উচিত হয়নি আমরা একটু দেখাই আপনাকে, আসেন আমরা স্ক্রিনটা আবারও শেয়ার করি, স্ক্রিনটা আমরা নিয়ে আসার চেষ্টা করি, আমরা নিয়ে চলে এসেছি, এই হচ্ছে সুনান ইবনু মাজাহ, এটা হচ্ছে, হ্যাঁ সুনান ইবনু মাজাহ আমরা নিয়ে এসেছি, দেখেন যে সুনান ইবনু মাজাহ 850 নম্বর হাদিস, 850 নম্বর হাদিস সুনান ইবনু মাজাহ, আমরা মূল প্রথম পৃষ্ঠা নিয়ে আসার চেষ্টা করি, হ্যাঁ সুনান ইবনু মাজাহ দেখতে পাচ্ছেন, সুনান ইবনু মাজাহ দ্বিতীয় খণ্ড 33 পৃষ্ঠা, আচ্ছা যে হাদিসটা দেখেছি হাদিসটা আমরা দেখাই, হাদিসের পুরো সনদ আছে এখান থেকে, আমি এখান থেকে পড়ছি, আন হাসান বিন সালেহ আন জাবির আন আবি জুবাইর আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন, চাচা এই দলিলটা পেশ করেছেন, চাচাকে বলবো চাচা আপনি এই দলিলটা পেশ করা উচিত হয়নি, কারণ হচ্ছে এটা যে এই হাদিসে যে রাবির মধ্যে একজন আছে, দেখেন আন জাবির আন জাবির এই আন হাসান বিন সালেহ আন জাবির আন আবি জুবাইর আন জাবিরিন, এই জাবিরিন ইনি হচ্ছে সাহাবি,
আনজাবির, ইনি কে, ইনার পরিচয় কি, ইনার রিজাল শাস্ত্রে ইনার সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে চাচা? এই দলিলটা যে আপনি পেশ করলেন সূরা ফাতিহা পড়ার প্রসঙ্গে আপনি দলিল দিলেন এবং সহি বললেন এবং বললেন যে আলবানী রহমাহুল্লাহ সহি বলেছে, তো আলবানী রহমাহুল্লাহ সহি বলেছে আপনি সহিটা বলে দিলেন, আপনার অন্তত এখানে বলা উচিত ছিল যে আলবানী তাহকিক এখানে যে সহি বলেছে এটা বলাটা উচিত হয়নি, হাদিসটা সহি নয়, এটা অন্তত আপনারা যারা আহানা পাচ্ছেন তাদের বলা উচিত ছিল, আলবানী রহমাহুল্লাহ এখানে তাকলিদ না করাটাই বেটার দেন ছিল। এমন বলতে পারেন যে এটা আহলে হাদিসদের ইমাম বা আলবানী বলেছে তার জন্য আমরা দলিল পেশ করেছি। আমরা এই জন্য বলি যে চাচা আমরা কারো মুকাল্লিদ নই, এই হাদিসটা তার মধ্যে একটা ছোট্ট প্রমাণ। জানবেন রহমাল্লাহ প্রত্যেকটা আমরা তাহকিককে যে হুজ্জত মনে করি এমনটি নয়, তার এটা একটা দলিল, কেন এই হাদিসটা সুনান ইবনে মাজাহ যে সনদ সহি নয়, সহি নয় কেন, এই যে এখানে আপনাকে বারবার বলছেন হাসান বিন সালেহ আন জাবির আন আবি জুবাইর আন্না জাবিরিন আপনি কেন পোস্ট করলেন, আসেন চাচার মুখ থেকে শুনি এই জাবির আল জুফি এর রাবিটা আসলে কেমন রাবি, আমাদের চাচার কাছ থেকে শুনবো আজকে, দেখি চাচা কি বলে। আমরা ভিডিওটাকে নিয়ে আসার চেষ্টা করছি, আমাদের তো টেকনোলজি খুব বেশি উন্নত নয়, হ্যাঁ বারবার এটা ওটা করতে হচ্ছে, তো তারপরে আমরা যতটুকু পারি ততটুকু আমরা চেষ্টা করি নিয়ে আসার চেষ্টা করছি। দেখা যাক আমার চাচা জান কি বলে। হ্যাঁ চাচা জানকে আপনারা সকলে মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাচা জানকে নিয়ে এসেছি, চাচা নিজে বলবে ওই জাবির আল জুফি এই রাবি সম্পর্কে। আসেন চাষের কথাটা একটু শুনেন, ভালো করে শুনবেন, জাবির আল জুফি চাচা খুব সুন্দর করে পড়তে পারে, আমি অত সুন্দর করে পড়তে পারি না, দেখেন তারপরে আবি হানিফা ক্বাল মা রাআইতু ফি মান লাকীতু আফদালা মিন আতা ইবনে আবি রাবাহ ওয়া লা লাকীতু আযযাবা মিন জাবির আল জুফি। জাহিলরা এই নামটাও এই নামগুলো ঠিকমতো বলতে পারে না, কোরআন শরীফ ঠিকমতো পড়তে পারে না, সূরা ফাতিহা ঠিকমতো হয় না, আবু হানিফা নিয়ে খুব মাথা ব্যথা। আবার দেখি আসুন, এর অর্থ হলো যে আমি আতা ইবনে রাবাহ থেকে উত্তম কাউকে দেখিনি, আবু হানিফা বলছেন আমি আতা ইবনে রাবাহ থেকে ওনার উস্তাদ আতা ইবনে রাবাহ থেকে উত্তম কাউকে দেখিনি, সুতরাং তাদের বক্তব্য হলো এটাই প্রমাণ। চাচার মুখ থেকে এখানে শুনেছেন যে এখানে যে রিবাদটা তিনি অনুবাদটা করেনি যে আতা বিন আবির রাবাহ চাইতে উত্তম কোনো কাউকে আমি দেখিনি, আর জাবির আল জুফি এর মতো মিথ্যুক কাজ্জাব আমি আর কাউকে দেখিনি, এটা কে বলেছে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই দাবি করেছেন। আমাদের চাচার মুখ থেকে আপনারা শুনেছেন যে চাচা যে দলিলটা পেশ করেছে সুনান ইবনু মাজা থেকে 850 নম্বর হাদিস আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখিয়েছি, ওই হাদিসের যে দাবি আছে জাবির আল জুফি, এই জাবির আল জুফি সম্পূর্ণ কাজ্জাব, আর এটা যেমন তেমন কেউ বলেনি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই জাবির আল জুফি কাজ্জাব, সবচেয়ে উত্তম ব্যক্তিকে ইমাম আবু হানিফার নিকটে, আতা বিন আবি রাবাহ সবচেয়ে নিকৃষ্ট কাজ্জাব মিথ্যুক ধোকাবাজ কে, তার নাম হচ্ছে জাবির আল জুফি। অথচ আমাদের আইনুল হুদা চাচা আজান আপনি কি করেছেন, একটা হাদিস পেশ করলেন জাবির আল জুফির সনদে, আপনি এই হাদিসটা পেশ করা উচিত হয়নি, সুনান ইবনে মাজাহ সনদটা পেশ করা উচিত হয়নি, আপনি দারাকুতনি সনদ পেশ করতে পারতেন, আহমদের সনদ পেশ করতে পারতেন, আপনি মুয়াত্তা মুহাম্মদে পেশ করতে পারতেন, কিন্তু অন্তত ইবনু মাজার এই হাদিসটা আপনি পাঠ কেন করলেন আমি বুঝলাম না, কারণ এখানে জাবির আল জুফি সম্পর্কে পরিষ্কার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন কাজ্জাব মিথ্যুক, আর মিথ্যুকের হাদিস পেশ করে দিলেন আপনি, আবার আপনি আরেকজনের মিথ্যা ধরতে এসেছেন চাচা, কেমন কথা, আপনি মিথ্যুকের কাজ্জাব, আর যেমন তো মানুষের চোখে কাজ্জাব নয়, স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর চোখে যিনি কাজ্জাব মিথ্যুক ধোকাবাজ, আপনি তার দলিল দিয়ে দলিল ক্যাম করতে চেষ্টা করছেন, একজন কাজ্জাব মিথ্যুকে দলিল দিয়ে আরেকজনে পাকড়াও করছেন ধরছেন, এটা কেমন হয়ে গেল না চাচা, এটা অন্তত এই মশলার ক্ষেত্রে এটা আপনার উচিত হয়নি, দারাকুতনি সনদ পেশ করতেন, ওখানে জাবির আল জুফি নাই, আপনি মুসনাদে আহমেদে পেশ করতে পারতেন, যদি ওখানে জাবির আল জুফি মিসিং হয়েছে সেটা আলাদা বিষয়, আমি অন্য একটা আলোচনাতে করেছি, জবাব দিয়েছি বিষয়টা, মুয়াত্তা মুহাম্মদে করতে পারতেন,
তো ওখান দিয়ে জাবের আল জুফি থেকে মানে তিনি নাই। তো বিষয়টা হচ্ছে যে আপনি এই দলিলটা পেশ করেছেন, আসলে এই দলিলটা আপনার পেশ করা উচিত হয়নি, জাবের আল জুফি এটা আপনার মুখ থেকে আমরা মানে আপনি নিজে স্বীকারও করলেন, আপনি নিজে কিতাব পড়লেন, খুব সুন্দরভাবে পাঠ করলেন, আমার চাইতে 100 গুণ ভালো করে পাঠ করেছেন যে জাবের আল জুফি একজন কাজ্জাব, এটা হাদিস নেওয়া উচিত নয়, তারপর আপনি দলিলটা পেশ করেছেন। সর্বোপরি আমরা এই কথা বলি সুপ্রিয় শ্রোতা মন্ডলী, যে চাচার যে আমার এই ভিডিওতে অভিযোগ ছিল, প্রথমত এক যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট সরি জাবের বিন আব্দুল্লাহ থেকে যে বর্ণনা এসেছে, আমি যেটা দলিল পেশ করেছিলাম যে ইমামের পেছনে থাকলে ভিন্ন কথা, চাচা বলেছিল এটা জাবের কল নয়, এটা আল্লাহ রাসূলের মারফু, এটা মারফু নয় চাচা, এটা হচ্ছে মাওকুফ, এটা মাওকুফ, হ্যাঁ আল্লাহ রাসূল থেকে মারফু এমন একটা বর্ণনা আছে, দারাকুতনিতে আছে, মুয়াত্তা মালিকেও সম্ভবত আছে, মুয়াত্তা মালিকে আছে, তো যাই হোক, কিন্তু এটা হচ্ছে কার কল, এটা জাবের বিন আব্দুল্লাহর কল, এক নম্বর। দুই নম্বর, এটা সুনান তিরমিজিতে মজুদ আছে, নুস্কার ভিন্নতাতে প্রকাশনের ভিন্নতার কারণে একটু ক্রমিক নম্বর এদিক ওদিক হতে পারে, এটা স্বাভাবিক, এটা চাচার একটু দেখা উচিত ছিল, একটা দুইটা আগে বেশি হাদিসটা দেখলে এই জিনিসটা আর হতো না। তারপর আমরা মাওকুফ পেশ করতে সমর্থন হয়েছি। তিন নম্বর, চাচা যে দলিল পেশ করেছে ইবনু মাজা থেকে, একদম এই দলিল পেশ করা উচিত হয়নি, কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জাবের আল জুফিকে কাজ্জাব মিথ্যুক বলেছে। আমি একাধিকবার আলোচনা করেছি জাবের আল জুফি প্রসঙ্গে, বাংলাদেশের একটা বই আহলে হাদিসের শরফ সন্ধানে মুফতি মিজানুর রহমান কাশেমি, তিনিও এ বইয়ের 123 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা তাদের ইমাম প্রমাণ করতে গিয়ে এই প্রমাণটা নিয়ে এসেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রিজাল শাস্ত্রবিদ ছিলেন, তার জন্য এই কলটা প্রমাণ করেছে, বসে গেছেন কাশেমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে অপবাদ খণ্ডন বইটার 40 নম্বর পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা যে যারা তাদের ইমাম ছিলেন, তিনি যে যারা তাদের জানতেন তার জন্য এই দলিলটা পেশ করেছে, বলেছে ইমাম আবু হানিফা যদি যারা তাদের না জানতেন তো জাবের আল জুফির উপরে তিনি যারা করলেন কেন আর আতার উপরে তাদিল করলেন কেন। একই বিষয়ে বাংলাদেশ থেকে আরো বই বের হয়েছে ষড়যন্ত্রের কবলে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ফিক হানাফি ফিক, এ বইটার প্রায় 400-700-334 নম্বর পৃষ্ঠায় এখানেও এই দলিলটাকে নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করেছে, জাবের আল জুফিকে কাজ্জাব বলেছে, অতএব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যারা তাদিল জানতেন এ দলটা পেশ করেছেন, তো চাচা আপনার এটা উচিত হয়নি এ দল পেশ করা, আমরা এতটাই বলবো। আপনি বাকি যে অভিযোগটা করেছেন এই ভিডিওর, ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে এটার স্বতন্ত্র একটা জবাব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চাচা দেবো, আপনি ধৈর্য ধারণ করুন এবং আমি এটা সঠিক তাহকিক পেশ করলাম না ভুল করলাম আপনি রেসপন্স করতে চাইলে রেসপন্স করবেন, কোনো আপত্তি নেই। চাচা ভাস্তি আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আছি, দুজনের মধ্যে কথা হবে, আপনার শ্রোতা মন্ডলী যারা আছেন আপনারা উপভোগ করতে থাকুন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।